তোমরা সবাই কেমন আছো? ভালো, খুব ভালোই বলা। আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি আমার আমার ডেইলি ব্লগ নিয়ে। আমার মানে বাপ কো মাসে গেছে। তো আজকের ব্লগে মানে রাহুল দা দিদির উপর একটা প্র্যাঙ্ক করছে, তো তার জন্য আমরা হেল্প করব। তো সেটাই আজকে আমাদের ব্লগে দেখাবো। আর আমার অবশ্যই লাইফস্টাইল ব্লগ তো থাকছেই সাথে। বোকা লোক, পাগল ছাগল লোক, কথা বলতে পারে, কথা আটকে যায়, ম্যায় 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 করে, গায় 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 করে। সকাল সকাল উঠে পড়েছি, উঠে পড়ে রান্না হয়ে গেছে, আমার বাসন মাজা হয়ে গেছে, মোটামুটি ঘরেরও সব কাজ হয়ে গেছে, ঘর গুছিয়ে নিয়েছি। আম্মামকে আবার খাওয়াতে পারলাম না কালকের মতনই, মানে মোটে খাবে না দুষ্টু। ও দুষ্টু মেয়ে, তুমি খাও না কেন পচা মেয়ে? তো খাচ্ছে না, তো একটা বিস্কুট খা। তো ও সেটা পুরো বারান্দা এখানে ছড়ালো, ওটাকে ভেঙে ভেঙে। তো এই যে একটু গাছে ঘষছে। যাই হোক, তার জন্য ওর জন্য খিচুড়ি বসেছি, আজকেও বসেছি, ভাবলাম দুধ খায় নাকি সকালে তাই একটু বসালাম। কুড়িয়ে খাচ্ছিস, কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছিস, চল ফেল। আচ্ছা বাবা চলে এসো, সে উঠে পরে পটি করে চলে এসছে। সকালবেলা ওর কাজই এটা, সকালবেলা উঠবে পটি করে এখানে বলবে, পরে অনন্যাকে নিয়ে আসবে। তো অনন্যাকে আগে দিয়ে যাবে, তারপরে আনতে যাবে ওই দিদিটাকে, যাকে নিয়ে দিদির উপর প্র্যাঙ্ক হবে। আর কী প্র্যাঙ্ক হবে সেটা তো সাসপেন্স থাকবে, অবশ্যই দেখাবো আমি পরে যে কী প্র্যাঙ্ক হতে চলেছে। তো অনন্যাকে দিয়ে ওই দিদিটাকে আনতে যাবে, রাহুলদা আসবে, তারপরে আমি ওর কন্টিনিউ করছি। বুঝতে পারছি না যে আজকের প্র্যাঙ্কটা হবে কি হবে না, কারণ সকাল সকাল বাইরে বৃষ্টি পড়ছে। কী হয়েছে, সামনে আমরা ঘুরতে যাচ্ছি, আর এই ঘুরতে যাওয়ার টাকা কোথা থেকে পাচ্ছি? রামির থেকে পাচ্ছি। রামি খেলো আর টাকা যেত। হ্যাঁ, এখানে তুমি তোমার স্কিল দেখে জিততে পারো অনেক টাকা। এখানে 1 কোটিরও বেশি অ্যাক্টিভ ইউজার্স আছে। আর তুমি যদি রামি খেলতে পারো তো ভালো, আর যদি নাও খেলতে পারো তো নো প্রবলেম, নো চিন্তা। এখানে তোমরা প্র্যাকটিস ম্যাচ খেলে প্র্যাকটিস করে রামি খেলা শিখতে পারো। এখানে ডিপোজিট করা খুবই সহজ, ফোনপে, গুগল পে, পেটিএম, কোনো ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের দ্বারা এখান থেকে তুমি টাকা উইথড্র করতে পারবে। আর ফার্স্ট ডিপোজিটে তোমরা পেয়ে যেতে পারো 2000 টাকা পর্যন্ত ওয়েলকাম বোনাস। রামি সার্কেলটা খুবই ইজি, ফোনের মধ্যে খুব ইজিলি চলে, কোনো জায়গায় হ্যাং ট্যাং কিচ্ছু করে না। তাহলে আর দেরি কিছু, যাও আর ডাউনলোড করো রামি সার্কেল অ্যাপ আমার ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে। আর এই লিঙ্ক থেকে তোমরা যদি ডাউনলোড করো তাহলে তোমরা পেয়ে যেতে পারো ওয়েলকাম বোনাস হিসেবে 2000 টাকা পর্যন্ত। যা ভাবছিলাম তাই হয়েছে, বৃষ্টির জন্য আজকে প্র্যাঙ্কটা হয়নি। খুলে দেখতে পেতে ভীষণ ইন্টারেস্টিং একটা প্র্যাঙ্ক ছিল, তো বৃষ্টির জন্য তো হলো না। এখন মোটামুটি 3টে বাজে, এখন আমরা যাব দিদি বাড়িতে। রাহুল দাই মাত্র ফোন করেছিল, তো বললো নিতে আসছে, তো এখন যাব। তো প্র্যাঙ্কটা তো হলো না, দেখতে তো পারলে না তোমরা, তাহলে খুব একটা আজকে একটা ধামাকেদার প্র্যাঙ্ক রাহুল দা প্ল্যান করেছিল, তো সেটা হতো, সেটা তো হলো না। তো এখন আমরা যাবো, আমি রেডি হয়ে গেছি, এখন মামার খাবারটা নিতে এসেছি এখানে। তো আমি রেডি হয়ে গেছি, মামাকেও রেডি করে দিয়েছি, যেহেতু খুব দুষ্টুমি করে করে যার জন্য ও নিয়েছিল, সেই অবস্থায় আমাকে রেডি করেছি। একটু সময় ঠান্ডা থাকে না, তো যে ঘুমিয়েছে আমি তাড়াতাড়ি করে টিউব করে দিয়েছি, নাহলে ওকে কখনো আমি জাগা অবস্থায় একটু সাজাতে পারি না। আজকাল কি অবস্থা, তো ফোন করেছি 10 মিনিট হয়ে গেছে, এতক্ষণ হয়তো বাড়ি থেকে বেরিয়েই গেছে, বেরিয়েও গেছে। তো চলো ওই বাড়ি গিয়ে দিই, তারপরে আমি ব্লগটা কন্টিনিউ করছি। বলতে বলতে আমার রাজকন্যা উঠে গেছে ঘুম দিয়ে, মানে ঘুম থেকে উঠে তাই তো, শুয়ে থাকলে কি লস হয়ে যাবে, অনেক লস, ঘুম দিয়ে উঠে বসে পড়তে হয় তাই। কে শিখিয়েছে এগুলো, কে শিখিয়েছে? টামটাম আসে নিয়ে যাবে, বেরু নিয়ে যাবে, কি করছো? তোর বাবার প্যান্টের লাল এটা ধরে টানাটানি করছে, এখন এখন বেরু যাবে, উঠে বসে পড়িস, বেরু যাবে আমার পকাটা। তো চলো বেরু যাই, বেরু যাই। আমি যেটা বলছিলাম যে যে প্র্যাঙ্কটা হওয়ার কথা ছিল না বৃষ্টির জন্য, তো ফাইনালি এখন হচ্ছে। রাহুলদা ঠিক করে নিয়েছে আজকে দিদিকে নাস্তানাবোধ করবেই, তো আজকে এই প্র্যাঙ্কটা হবেই। তার জন্য ওই
যাকে নিয়ে প্র্যাঙ্কটা করার কথা সে চলে এসেছে আমাদের বাড়ি। মোটামুটি মেকআপ আমার কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু শাড়ি পরানোটা বাকি। তো চলো দিদিদের সাথে, দিদিটার সাথে তোমাদের একটু আলাপ করিয়ে দিই। তো গাইজ, এই যে দিদি চলে এসছে আমাদের বাড়ি, সাজানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখন শাড়ি পরবো, কেমন লাগছে শুধু বলবে। আর হয়নি মানে এখন অনেক কিছু বাকি। না, তোমাকে সুন্দর সাজানো আনে তাই করিনি, যেহেতু অনেক বেলা হয়ে গেছে তারপর কথা বলছি। আমাদের বউ রেডি হয়ে বসে পড়েছে, আর বড় আসছে, বড় রাস্তায় চলে এসছে। তো বউ পুরো কমপ্লিট। আর রাহুলদা নিয়ে আসছে, রাহুলদা প্রায় চলে এসছে, বউগুলো ফোন করলাম এইমাত্র, তো রাহুলদা চলেছে। তো বর আসলে একসাথে দেখাবো যে বর বউকে কেমন লাগছে। তো চলো বর আসা পর্যন্ত ওয়েট করি। গাইস, বউ রেডি, এখন ফিনিশিং কাজ চলছে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। বহুত কষ্ট করে যে সাজিয়েছে সেগুলো তোমাদের দেখাতে পারি। দেখিয়েছো তুমি এগুলো ব্লগে? কিন্তু দেখো অনেক লেট হয়ে গেছে না, সকালবেলা জানতে জানতাম হবেই না। তো তুমি এত পরে এসে বললে, তো রাত্রি করতে সেই কিছুই দেখাতে পারলাম না। ফিনিশিং টাচ দেখো কেমন হয়েছে। এই যে এত কষ্ট করে সাজালাম, মনে হয় না কোনো লাভ হবে, কারণ দিদি মনে হয় না এগুলো একটাও রাখবে ওর গায়ে। সেটাই হচ্ছে ভয়, আমার যা ভয় লাগছে। যদি পাবলিকের উপর করতাম না, যে ওর ওর বাড়ির লোকের উপরে করতাম, তো ওর বাড়ির লোক আমাকে মারতো না, সেফটি পিন মারতো। একটা দুটো সেফটি পিন বা ক্লিপ দিয়ে দাও। তো গাইজ এখন হচ্ছে মেন কাজ যে সিঁদুর দান। তো সিঁদুর পড়াচ্ছে আমার বউকে, সিঁদুর পড়িয়ে দিচ্ছে, ছুট্টি বেশি করে পড়িও, নতুন বিয়ে হচ্ছে, স্টাইলিশ দিও না, একদম নাক পর্যন্ত চলে আসবে, নাক বরাবর। হ্যাঁ, নাক দিয়ে ঝরবে, একটু বেশি বেশি করে দিয়ে দাও, হাত দিয়ে দাও। তো এখন ছুট্টি রেডি, তোমার যে ওকে করে ওই বাড়িতে ছুট্টিকে আবার দিয়ে আসবো, যেহেতু ওখানে গিয়ে ছুট্টি ক্যামেরা করে সেট করবে, আর সুমিত ক্যামেরা সেট করে দেবে ওখানে সুন্দর করে, আর বাইরে থেকে আরবিন ক্যামেরা করবে। তো যাই হোক, যতটা ট্রাই করছি কী করা যায়। তো এদিকে সিঁদুর পড়ানো কমপ্লিট প্রায়, এইবার হেভি লাগছে, ও এইবার তো টাকা বিয়ে হয়ে গেছে। নাকের উপর একটা দূরে ছিটিয়ে করে দাও, নাকের উপর একটু হালকা করে ছুটি দাও। কেসা লাগ রাহা হেরে বাবা, ছেড়ে দাঁত দিও না, বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, পারফেক্ট পারফেক্ট পারফেক্ট। থ্যাংক ইউ। আর আমার চ্যানেলটা কিছু বলে দাও, বলো যারা নতুন হয়েছে তাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, জোরে বল একটু। একদম একদম, চলো এখন মালা টালা পরে নিই, ইন্ট্রো মারতে হবে, ব্লগিং এ প্র্যাঙ্ক এর ইন্ট্রো মারতে হবে, চলো। আমাদের বর এই যে এখানে, ও তো হয়ে গেছে, সব হয়ে গেছে। তো এবার বর আরবিনের, আসলে কিন্তু রাহুলদার বউ না, এটা কিন্তু আরবিনের বউ। তো নিতে লজ্জা লাগছে, রাস্তা তাড়াতাড়ি গাড়ি ঘুরিয়ে রেখে গেছে, যাতে রাস্তায় কেউ দাঁড় করিয়ে জিজ্ঞাসা না করতে পারে, মানে নেমে আসছে হবে।
এ দাঁড়া তো নিয়ে তো যা অবস্থা দেখো ঘরের দি কাইসা লাগা মজা নিজের বরকে তো পেটালো সাথে সাথে লোকের বউকে মানে লোকের বউ না সরি লোকের মেয়েকেও পেটালো জীবনেও বিয়ে কি চলছে এ ছেলেটা তো মোটে বিয়েতে হয় না একদম ফুলের মালা ফালার অবস্থায় তুই ফুল খাচ্ছিস কেন দেখি 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 বাবা তা একটু দুস্তু কই না কত ভালো বাবা তা বাবা দাদুর দাও তো আমাদের বউয়ের অবস্থা দেখো তেরে কাটা বউ হয়ে গেছে আমার আমার স্বামীর সিঁদুর মামাম কি করছে মুখের মধ্যে পুরো হাতটা ভরে দিচ্ছে আস্তে আস্তে করে তো গাইস ফাইনালি দিদি বাড়ির থেকে বাড়ি চলে এসেছে জানি সাউন্ডে একটু প্রবলেম হচ্ছে কারণ এই যে ছোট একটা পাখা চলছে ওপরে একটা পাখা চলছে তো একটা ফ্যানের আওয়াজে কিছু শোনা যায় না আমি দুটো চালিয়ে নিয়েছি কারণ মামামের গরম লাগবে তো আজকের ভিডিওটা তো তোমরা পুরো দেখলেই আর রাহুলদা যে প্র্যাঙ্কটা করেছে ওটা দুটো পার্ট এসছে একটা এসছে ব্লগ চ্যানেলে আর একটা এসছে বাসার প্র্যাঙ্ক বয়েজ চ্যানেলে তো যারা ওই ভিডিও দুটো দেখেনি প্লিজ গিয়ে দেখে এসো আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে আবার কাল বিকেল 5টার সময় ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা রাখি।